এই প্রতিবেদনের মাধ্যমে জনপ্রিয় যে নীল জবা গাছ, এই নীল জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে কি ধরনের মাটিতে রোপণ করবেন, পরিচর্যাই বা কীভাবে করবেন, পাশাপাশি রোগ পোকা দমন, এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নীল জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে মূলত যে তিনটি বিষয় নিয়ে আলোচনা, তার প্রথমেই আমরা জেনে নেব যে কি ধরনের মাটিতে এই গাছটি বসাবেন। নীল জবা গাছ 8 ইঞ্চির টবে রোপণ করি। এই 8 ইঞ্চির টবে রোপণ করার জন্য কি রেশিওতে মাটিটি প্রস্তুত করবেন সে বিষয়ে জেনে নেব। মূলত আমরা মাটিকে 4 ভাগে ভাগ করেছি। গাছের যে মূল উপাদান মাটি, সেটি 1 ভাগ ব্যবহার করছি। যখনই গাছটি মাটিতে বসানো হবে, গাছের বৃদ্ধি বিকাশ হতে শুরু করবে, তখন গাছের প্রয়োজনীয় যে খাবারের জন্য 1 ভাগ পরিমাণ কম্পোস্ট ব্যবহার করছি, এবং টবের মাটি যাতে ওয়েল ড্রেনেজ হয় সেজন্য 1 ভাগ পরিমাণ লাল বালি ব্যবহার করছি, আর টবের মাটির যে ময়েশ্চার ভাব ধরে রাখবে সেজন্য আমরা 1 ভাগ পরিমাণ কোকোপিট ব্যবহার করছি। কোকোপিট যদি আপনাদের কাছে না থাকে, তাহলে ধানের যে তুষ সেটি আপনারা ব্যবহার করতে পারেন। 8 ইঞ্চির টবের জন্য 2 চা চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো ব্যবহার করছি, এবং 1 চা চামচ পরিমাণ শিংকুচি ব্যবহার করছি, ও 1 চা চামচ পরিমাণ নিমখোল ব্যবহার করছি। এগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার হিসেবে কাজ করবে। গাছ টবের মাটিতে যখনই সেট হতে শুরু হবে, তখনই গাছের যে বৃদ্ধি বিকাশের জন্য প্রয়োজনীয় খাবার সেগুলো এখান থেকে সংগ্রহ করতে শুরু করবে, এবং প্রথম যে 1 মাস গাছের আলাদা করে কোনো খাবার দেওয়ার দরকার নেই, প্রয়োজন মতো জল দিলেই গাছ সুস্থ সবল থাকবে। নিমখোল অবশ্যই টবের মাটিতে ব্যবহার করবেন, কারণ টবের যে মাটিতে অপকারী বিভিন্ন পোকামাকড় হয় সেগুলোর হাত থেকে রক্ষা করবে, পাশাপাশি টবের মাটির যে উর্বরতা শক্তি অটুট রাখতে এই নিমখোল অবশ্যই অবশ্যই আপনারা টবের মাটিতে ব্যবহার করবেন। এভাবে যদি আপনারা মাটি প্রস্তুত করেন 8 ইঞ্চির টবের জন্য, এই যে 1 ভাগ পরিমাণ মাটি, 1 ভাগ পরিমাণ যে কোনো ধরনের কম্পোস্ট, সে গোবর সার হতে পারে, পাতা পচা সার হতে পারে বা ভার্মি কম্পোস্ট হতে পারে, 1 ভাগ পরিমাণ লাল বালি আর 1 ভাগ পরিমাণ কোকোপিট দিয়ে আপনারা মাটি প্রস্তুত করুন, এই মাটিতেই গাছটি রোপণ করুন। দ্বিতীয়ত, কিভাবে যত্ন পরিচর্যা করবেন। এভাবে মাটি তৈরি করে রোপণের প্রথম মাসে কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন নেই। তার পরের মাসে মাসে 1 বার সরিষার খোল ভেজানো জল অথবা সবজির যে খোসা ভেজানো জল সেটি ব্যবহার করতে পারেন। সবজির খোসা 2 থেকে 3 দিন ভিজিয়ে নেবেন, নিয়ে যে জল আপনারা পাবেন তার সঙ্গে আরও 2 ভাগ ফ্রেশ জল ব্যবহার করবেন, ওই জলটি আপনারা গাছের ব্যবহার করতে পারেন। এছাড়া জল দেওয়ার দিকে একটু বিশেষ নজর দেবেন, কারণ এই গাছটি জল বেশি পছন্দ করে। অবশ্যই সেজন্য এই রকম ওয়েল ড্রেনেজ মাটি হওয়া অবশ্যই প্রয়োজন। সকালে যদি দেখেন যে টবের জল দেওয়ার পর বিকালে আবার টবের উপরের মাটি শুকিয়ে গেছে, তাহলে অবশ্যই আরও 1 বার জল দেবেন। টবের মাটি একেবারে শুকিয়ে না যায়, যদি টবের মাটি অত্যধিক শুকিয়ে যায় তাহলে পাতা হলুদ হয়ে ঝরে পড়বে এবং গাছের যে বৃদ্ধি তা থমকে যাবে বা ব্যাহত হবে। তৃতীয়ত, রোগ পোকা দমন। এই গাছের প্রধান যে সমস্যা, মিলিবাগ বা দোয়ে পোকা, এফিডস বা জাপ পোকা ও মাকড়ের আক্রমণ হয়। অনেক সময় দেখবেন যে পাতা কুঁকড়ে যাচ্ছে। আপনি যদি মাসে 1 বার নিম তেল ব্যবহার করেন ও 15 দিন অন্তর যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করেন, সে ব্যাবিস্টিন হতে পারে, স্প্রিন্ট হতে পারে বা সাপ, তাহলে এই সমস্ত রোগ পোকামাকড়ের আক্রমণ হয় না। কিন্তু মিলিবাগ কোনো গাছকেই রেহাই দেয় না। এই মিলিবাগ, এফিডস বা মাকড়, এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইমিডাক্লোরপিড 70% ইসি, এই রেশিওর যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন 1 ml 1 লিটার জলে দিয়ে, তাহলেই এই রোগ পোকামাকড়ের হাত থেকে অবশ্যই পরিত্রাণ পাবেন। গাছটি রোপণের পরপর অন্তত 2 থেকে 3 দিন সেমিশেড এলাকায় রাখবেন যেখানে সরাসরি রোদ আসে না। তারপর এমন একটি জায়গা নির্বাচন করবেন যেখানে দিনের 7 থেকে 8 ঘন্টা রোদ আসে, এরকম জায়গায় টবটি রাখবেন, কারণ এই গাছ রোদ পছন্দ করে। এভাবেই নিয়ম মেনে
নীল জবা গাছ যত্ন ও পরিচর্যা করুন, অবশ্যই আপনার গাছেও ফুলে ভরে উঠবে। এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় নিয়ে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি উপকৃত হন একটি লাইক দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নির্মল পরিবেশ করুন, গাছ বসান, গাছ বাঁচান, এই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। আপনি সুস্থ থাকুন আর আপনার প্রিয় গাছগুলিকে এভাবে সুস্থ রাখুন। আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হব। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।